মাসে 500 টাকা দিয়ে চলতাম আর এখন ইউটিউব থেকে এমন আছে আমি 1 লাখ টাকা উপরে পেয়েছি 500 টাকা 1 লাখ টাকা উপরে পেয়েছি 500 টাকা এখন স্টিল দাও আবার সামর্থ্য নাই ক্যামেরা কিনার আমি আমার বাবার হাজার হাজার টাকা আমার বাবার নাই আমি অনেক কষ্ট করে ক্যামেরাটা কিনছি ভাই আজকে যদি আমার ক্যামেরাটা আমি না পাই Hey yo, what's up guys, it's your boy I'm your boy, I'm your hero alum And welcome to yet another hilarious video So guys, as you know that I'm your certain professional YouTuber What? And I'm your beshi regular videos banai What the f***? So guys, that's the reason why today I'm gonna teach you how to be a successful YouTuber in Bangladesh দেখো ভাই আমরা হইতেছি বাঙালি আর আমাদের এক একজনের মধ্যে এমন এক একটা চুটকি পুরসানের একটা ট্যালেন্ট থাকে যে যখন তুমি ওই ট্যালেন্ট গুলো দেখবা তখন তোমার মন চাইবো যে ওই ট্যালেন্ট গুলো ধইরা রোল বানায় ওর চুটকির মধ্যে ধইরা দিতে না মানে দেখো দেখো ওর ট্যালেন্ট কেমনে চিয়া চিয়া পুরতাছে ওরাই তো খুঁজতাছে বাংলাদেশ এখন যেহেতু ট্যালেন্টের কথা উল্লেখই হয়েছে তাহলে একজনীকে দেখা যায় যে বাংলার প্রত্যেকটা ঘরের পোলা পায় না ট্যালেন্ট থাকুক আর না থাকুক ইউটিউবার হওয়ার একটা কিরা ভিতরে এমনি এমনি দৌড়ায় আর যেহেতু আমি একজন প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট চল যেহেতু আমি আজকে শিখাবো কিছু গুরুত্বপূর্ণ রুলস যার মাধ্যমে তুমি হইতে পারবা এথিক্যালি প্রফেশনাল সাকসেসফুল পার্ট টাইম ব্যাড এজ ইউটিউবার কজ নোবডি 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 ডাজ ইট বেটার রুলস নাম্বার 1 Saying what's up in your every video পৃথিবীর প্রত্যেক ইউটিউবারের সাথে হোয়াটসঅ্যাপের জন্য জন্ম জন্মান্তরের সম্পর্ক তোমার ভিডিওতে আর কিছু ব্র্যান্ডিং করতে পারো বা নাই পারো হোয়াটসঅ্যাপের ফ্রি ফ্রি ব্র্যান্ডিং করতে তোমার স্বয়ং জনে সিনসো অ্যাপ আছে পারবো না সর্দি হলে যেমন রুমাল প্রয়োজন হাগু ধরলে যেমন টয়লেট প্রয়োজন মাসার স্বপ্ন হলে যেমন কান্না করার প্রয়োজন ঠিক তেমনি ইউটিউবার হইতে হলে তোমার প্রত্যেকটা ভিডিওর আগে হোয়াটসঅ্যাপ বলা ইমিডিয়েটলি প্রয়োজন প্রত্যেকটা ভিডিও তোমাদের হোয়াটসঅ্যাপ কেন বলতে হইব এটা তো তুমিও কন রুলস নাম্বার 2 মেক জোস থাম্বনেইল What do you think? একটা ভিডিওতে লাখ লাখ ভিউজ করার জন্য তোমার কি কি করা উচিত তুমি নিশ্চয়ই ভাবতেছো যে সারা রাত কুত্তার মতো হাইটা একটা দুর্দান্ত স্ক্রিপ্ট লিখবা পরে এক সপ্তাহ লাগা ওইটা মারাত্মক ভাবে শুটিং করবা পরে সারা রাত বৈশা বৈশা তোমার চুটকি পড়বে এটা তুক্ষার ভাবে এডিটিং করবা আর ইউটিউবে ছাড়ার পর তুমি লাখ লাখ ভিউজ এন্ড সাবস্ক্রাইবার পাবা দেন ইউ উইল বি এ ইউটিউব সেলিব্রিটি বলে তো রিচ লাইফ মোটরফোকার তাইলে আমার সাওয়া এত কষ্ট করার কোনো দরকার নাই কস তুমি এমনিতেই অনেক জোস জাস্ট একটু কষ্ট করে থাম্বনেইলে একটু মশলা মেরা ভিডিওটা একটু ঝাল বানায় দিবা আর তারপরে যদি কাজ না হয় দেখুন দেবর কিভাবে ভাবে গিয়ে খেয়ে দিল ভিডিও সহ এত রেজাল্ট উইল বি লাইক রুলস নাম্বার 3 ইউ জাস্ট হ্যাভ টু বি কনফিডেন্ট একজন ইউটিউবার হইতে হলে তোমার ব্রেইন লুকস এডিটিং স্কিল প্রেজেন্টিং স্কিল কিচ্ছু দরকার নাই ইউ জাস্ট হ্যাভ টু বি কনফিডেন্ট মানে তুমি চাও যে ভিডিও বানাবা অ্যান্ড মানুষ আইসা তোমার কমেন্ট সেকশনে বলবে হা 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 সো ফানি এইরকম চিন্তা ভাবনা মাথা থেকে বাইর করো আর পারলে নিজের ব্রেনটা মাথা থেকে খুইলা ওইটার উপর মুইতা দাও বা হাসান স্বপ্নের কাছে যাও গিয়ে তোমার মূল্যবান 30টা টাকা দিয়ে ওর ব্রেনটা ধারানো আর যখন তোমার মাথায় মাসান স্বপ্নের ব্রেনটা ফিক্সড করবা দেন ইউ উইল ফিল কনফিডেন্ট অ্যাজ ফাক তখন তুমি এতই কনফিডেন্স হয়ে যাবা যে মানুষ এসে তোমার ভিডিওতে ফানি কমেন্ট করার আগে তুমি নিজেই নিজের ভিডিওরে বাংলা ফানি ভিডিও দিস ইজ দ্য বেস্ট বাংলা ফানি ভিডিও 2017 ইটস এ ভেরি ইন্টারেস্টিং ফানি প্র্যাঙ্ক ভিডিও ইটস এ ইউনিক ফানি প্র্যাঙ্ক ভিডিও ইউ মাস্ট এনজয় আওয়ার বাংলা ফানি ভিডিও নিউ বাংলা ফানি ভিডিও 2017 বেস্ট ফানি ভিডিও বাংলা প্লিজ সাবস্ক্রাইব মজার টিভি এগুলো বলবা ভাই স্বপ্নরে বচায় কি লাভ তুমি তো নিজেই বাংলা ফানি ভিডিও ট্যাগ ইউজ করো Rules number 4 You can jump when you need attention এত কিছু করার পর যখন তুমি কারোর অ্যাটেনশন পাইতেছ না দেন ইউ উইল বি লাইক মামা আমার না ভিউস এন্ড সাবস কিচ্ছু বাড়তেছে না ভিডিও দে অন্তত না বাংলাবারবো মামা আমার কাছে একটা শর্টকাট আছে কি ল গ্যাঞ্জাম করি আর তারপরের স্টোরি সবার জানা একজন আরেকজনের নিয়ে ভিডিও বানাবো এন্ড দ্য ভিডিও উইল বি লাইক
গাইস ইয়াসিনের কত বড় সাহস, ও আমার সামনে আইসা লাইক আমার সামনে আইসা পাদ দিছে, আর সবচেয়ে বড় কথা ওই দিন হাগু করে সূচিও নাই। আর ওই ভিডিও রেসপন্সে ওর পার্টনার আরেকটা ভিডিও বানাইবো। গাইস বিশ্বাস করো আমি পাদ দিছি ঠিক আছে, আর আমি এটা স্বীকারও করি কজ আমি অনেক অনেস্ট, কিন্তু ওই যে বললো যে আমি হাগু করে হুচি নাই এটা পুরাই গুজব, বিশ্বাস করো পুরাই গুজব। আমি হুচুম কেমনে তোমরাই বলো, আমার তিন দিন ধরে হাগাই হয় না। অ্যান্ড আফটার দ্যাট এত লেম লেম জিনিসগুলো করার পর ওরা যখন ওদের প্রপার অ্যাটেনশন না পায় তখন Learn to save your ass, that's right. Cause you will destroy after this distract. Yeah. ইয়াসিন তুমি দিছো পাত কেন এত গন্ধ, তোমার পাতের গন্ধ শুনলে নাক আমার বন্ধ, এই সাবস এখন বাড়বে কি যে আনন্দ, পাবলিক সব চুতিয়া কি যে মজা বন্ধ। আর এইভাবে একটার পর একটা ফেক ডিসট্র্যাক্ট বানাবা, ফেক গেম জ্যাম করবা, দেন ইউ উইল বি দ্য নেক্সট ইউটিউব সেলিব্রিটি। রুলস নাম্বার 5, অ্যান ইম্পর্টেন্ট ওয়ান, ম্যানিপুলেট ইউর সাবস্ক্রাইবারস। ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে সহজ অ্যান্ড সবচেয়ে বেশি ইফেক্ট ফেলায় এই ওয়েটা, কারণ পিছনে একটা এপিক ইমোশনাল স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইয়া তুমি যদি বলো গাইস ট্রাস্ট মি আমি তোমাদের অনেক ভালোবাসি, ইউ গাইস আর দ্য বেস্ট, মাই ফ্যান্স আর দ্য বেস্ট ফ্যান্স ইন দ্য ওয়ার্ল্ড, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টে লাভ রেখে, কারণ আমি তোমাদের অনেক ভালোবাসি। You guys are just like my parents. তোমরা আমাকে বকা দিবা, তোমরা আমাকে মারবা, আবার তোমরাই আমাকে ভালোবাসবা, বাট যত যাই করো না কেন আমি জাস্ট তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমি তোমাদের ছাড়া কখনো থাকতে পারবো না। I just love you. What? মানে এই কথাগুলো যখন তুমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বলবা দেন পাবলিক বি লাইক I love you too. And finally, যখন তুমি আমার প্রত্যেকটা রুলস ঠিকঠাকভাবে মেনে চলবা and প্রত্যেকটা properly ভাবে প্রয়োগ করবা, then your subscriber will increase like this. I'm sorry guys, I was just kidding. তোমরা যারা ভাবতেছো যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবা and কিরকম ভাবে করলে বা কার মতো করলে তুমি সাকসেসফুল হতে পারবা, then trust me, forget everything and make your own way, be relaxed and keep posting videos. And remember one thing, views is just a number. Views and subscriber দিয়ে কিচ্ছু হবে না যদি তুমি নিজে ভিডিও বানায় মজা না পাও। আর হ্যাঁ, পারলে তোমার ভিডিওতে অন্যরকম একটা স্বাদ রেখো যেটা অন্য কারো ভিডিওতে পাওয়া যায় না, just make your own personality man, all the best. And I just hope যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক মারো, লাইকের জন্য এম রাখতেছি একটা, আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে দেন শেয়ার দ্য ভিডিও লিঙ্ক ইন ইউর ফেসবুক ওয়াল উইথ 69 আদার্স। অ্যান্ড গাইস গেস ওয়াট, রিসেন্টলি আমি একটা নিউ চ্যানেল খুলছি যেখানে আমি প্র্যাঙ্ক কল অ্যান্ড আদার স্টাফ করি, অ্যান্ড গেস ওয়াট আমি প্রথম প্র্যাঙ্ক কলে সালমান মুক্তাদেরকে খাইয়া দিছি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, বিকজ ইউ গাইস আর চোজ, ইউ গাইস আর বেস্ট, ইউ গাইস আর অসম। এবার তো তুইও ম্যানিপুলেট করলি, বাই। I can ride your girl with no handlebars. I can ride your girl with no handlebars. Hello, Shobon. Lo, mom, I'm going to get you. 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 I'm going to get you.